আর কোটা ফুলফিল না হয় তাহলে আগামী বছর হয়তো সৌদি গভর্নমেন্ট আমাদের কোটা কমায় দিবে। আর সময় বাড়াইতে থাকতে থাকতে আপনার তো সময়, আমাদের সৌদি আরবের থেকেও সময় কমতেছে, ওইখানে বাড়ি বাড়ার বিষয় আছে, মোয়াল্লামের বিষয় আছে, এই ইস্যুগুলো একটা বড় বিষয়। যাদেরকে ফোন দিয়েছি 23-এ যারা সুযোগ পেয়েছিলেন প্রথম অবস্থায়, সবাই যেটা বলেছেন যে টাকাটা বাড়ার কারণে তারা এবার যেতে চাচ্ছে না। স্বাভাবিকভাবে অনেক আগে থেকে আমরা শুরু করছি, সৌদি কোনো ধরনের ব্যাঘাত বা কোনো ধরনের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আসসালামু আলাইকুম। হজযাত্রী সুবিধার্থে বিমান ভাড়া কমাতে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এই কথা জানিয়েছেন হাবের সভাপতি সাদত হোসেন তসলিম। তিনি বলেন, শুরু থেকে টেকনিক্যাল কমিটি দিয়ে বিমান ভাড়া ঠিক করার পক্ষে মত দিয়ে আসছে হাব। হজ প্যাকেজের বাড়তি দামের কারণে বেশ কয়েকবার নিবন্ধনের সময় বাড়ানো হলেও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। হাবের সভাপতি বলেন, বাড়তি খরচের কারণে অনেকেই এবছরের হজ পালনে নিরুৎসাহিত হচ্ছেন, ফলে কোটা পূরণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শাহাদত হোসেন তসলিম বলেন, বিমান ভাড়া সমন্বয় করে হজ প্যাকেজ কিছুটা হলেও কমানো যেতে পারে। সর্বশেষ চেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান হাব। হাবের নেতাদের প্রত্যাশা, ধর্মপ্রাণ মুসলমানদের কথা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত দেবে প্রধানমন্ত্রী। কোঠা পূরণ নাও হওয়ায় হজের নিবন্ধনের সময় সপ্তমবারের মতো বাড়ানো হয়েছে গত 30 মার্চ, সেই সময় শেষ হবে 5 এপ্রিল। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন হয়েছে 1,18,000-এর কিছু বেশি। সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবছরে হজে যেতে পারবেন 1,27,198 জন, ফলে এখনও প্রায় 10,000 জনের নিবন্ধনের সুযোগ রয়েছে। চলতি বছরে হজের নিবন্ধন শুরু হয় 8 ফেব্রুয়ারি। কাঙ্ক্ষিত কোঠা পূরণ নাও হয় 7 বার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনা হজে যেতে খরচ নির্ধারণ করা হয়েছে 6,83,000 টাকা। অন্যদিকে বেসরকারিভাবে খরচ নির্ধারণ করা হয়েছে 6,72,618 টাকা। এই খরচ গত বছরের চেয়ে প্রায় 1,50,000 টাকা বেশি। চাঁদদিঘার সাপেক্ষে চলতি বছরে হজ অনুষ্ঠিত হবে 27 জুন। চলতি বছর হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে আগামী 21 মে। ওই দিন রাত 4:45 দিকে প্রথম ফ্লাইট হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। বিমানে প্রথম ফ্লাইটে BGB-3001 ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে এবং ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় 22 মে সকাল 7:30 অবতরণ করবে। আর 22 জুন বিমানের প্রি হজ ফ্লাইট শেষ হবে। বিমান ভাড়া কমবে না বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ।